শুভ সকাল শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের এমন একটি অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। অধ্যায়টি আলোচনা করবার পূর্বে আমরা অধ্যায়টির কিছু অংশ ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখে নিই, তাহলে আমরা অতি সহজে অনুমান করতে পারবো আজকে আমরা কি করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তোমরা সবাই দেখতে পাচ্ছ বাংলাদেশের একটা চিত্ররূপ, আমরা সবাই ঢাকার এই অংশটাকে চিনি এবং এই জায়গাটাকে হয়তো আমরা চিনি। কিছু মুদ্রা, টাকা, পয়সা দেখতে পাচ্ছি, একটা লোগো দেখতে পাচ্ছি। বড় বড় ভবন দেখছি, তারপর আমরা দেখতে পাচ্ছি আবার সেই পরিচিত জায়গা, এখানে দেখছি রূপালী ব্যাংক, তারপর দেখছি অগ্রণী ব্যাংক, আবার কৃষি ব্যাংক দেখতে পাচ্ছি মিরপুর ঢাকা। বিশিষ্ট একজন ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি, ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে দেখো, আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ। আমরা যে ছবিগুলো দেখলাম এবং ছবির মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি আজকে আমরা কি করব। তাহলে আজকে আমাদের আলোচনা এবং শিক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে, বা আমাদের আজকে অধ্যায়টার নাম হচ্ছে, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা, অধ্যায় ত্রয়োদশ। এবার মনে আসতে পারে, এতগুলো ছবি দেখলাম, অনেকগুলো ভবন দেখলাম, এখন এই ভবন হিসেবে আমরা কি আলোচনা করব। প্রথমে আসি আমরা কিছু, আমরা দেখেছি মানে ব্যাংকের নাম, ব্যাংক কি আমরা সবাই জানি। আমাদের প্রত্যেকের ঘরে ছোট না ছোট ব্যাংক আছে, কারো মাটির ব্যাংক, কারো প্লাস্টিকের ব্যাংক। আমরা সেখানে কি করি, আমাদের কিছু জমাকৃত অর্থ বা টাকা আমরা সেখানে রাখি, পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেগুলো খরচ করি। ঘরের ব্যাংক আর এই যে এখন যে আলোচনা করব সেই ব্যাংক কিন্তু একরকম নয়। আমার ঘরে যে ব্যাংকটা আছে সেখানে যদি আমি আজকে 100 টাকা, কালকে 50 টাকা, পরশু দিন 5 টাকা, তারপর দিন 10 টাকা এভাবে রাখি, এটা একটু টোটাল যোগফল বের হবে, এই ব্যাংকের টাকাটা কিন্তু বাড়বে না, বা এটা কোনো দিক দিয়ে তেমন একটা কোনো বাড়ার কোনো উপায় নেই। কিন্তু বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থাটা একটু অন্য ধরনের। তাহলে আজকে আমরা ব্যাংক নিয়ে প্রথমে বলি, ব্যাংক কি? এই ব্যাংক হচ্ছে আমাদের জনসাধারণের অর্থ গচ্ছিত রাখা, অর্থাৎ আমরা জনসাধারণ ব্যাংকে টাকা জমা রাখি, ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ দান করার একটি, ঋণ দান যেটা করে একটি প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংক কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তারপর আমরা দেখতে পাই ব্যাংক আমাদের, আমরা যে আয় করি সে আয় বা এর উদ্বৃত্ত, উদ্বৃত্ত মানে কি, বাড়তি, অর্থাৎ আমার দৈনন্দিন চাহিদা মিটিয়ে যেটুকু আমরা সঞ্চয় করি সেই উদ্বৃত্ত অংশটা আমরা ব্যাংকে নিরাপদে জমা রাখি। এবং অনেক সময় জনসাধারণ এই ব্যাংক থেকে কিন্তু সুদ হিসেবেও আয় করে থাকে। তারপর ব্যাংক জনসাধারণের বিভিন্ন অর্থ গচ্ছিত যে অর্থটা আছে সে অর্থটা কি করে, বিভিন্ন উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠান এদেরকে ঋণ দান করে এবং সেখান থেকে সুদও আদায় করে থাকে। আর এই সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় এবং ঋণ গ্রহীতারা ওদের মাধ্যম থেকে যে সুদ নেয় তার থেকে অনেকাংশে কম। আমি আবারও বলছি, সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা থেকে ঋণ গ্রহীতাদের থেকে যে সুদ নেয় তা অনেক কম। এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা, অর্থাৎ
মুনাফার এই যে আমাদের ব্যাংক মুনাফার উপর ভিত্তি করে কিন্তু ব্যাংকটা প্রতিষ্ঠিত, এই জন্য ব্যাংককে বলা হয় ঋণের কারবার বা ঋণের কারবারই বলা হয়, অর্থাৎ ঋণ নিয়ে কাজ করে। তাহলে আমরা ব্যাংক সম্পর্কে একটা মোটামুটি ধারণাই পেলাম। এখন আসো আমরা ব্যাংকের শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ব্যাংক, ঠিক আছে, আমরা ব্যাংকের শ্রেণী বিভাগে চলে যাই। তোমরা একটু বোর্ডকে ভালো করে খেয়াল করো। আমি এখানে লিখে রাখি, ব্যাংকের শ্রেণী বিভাগ দেখা যাচ্ছে উদ্দেশ্য এবং কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমি আবারও বলছি, উদ্দেশ্য এবং কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটি শ্রেণীতে। প্রথমে আসি, আমি একটু বড় করে লিখছি, কেন্দ্রীয় ব্যাংক, দু নম্বর বাণিজ্যিক ব্যাংক, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখতে পাই ব্যাংকের শ্রেণী বিভাগে ব্যাংকে উদ্দেশ্য কার্যাবলীর ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তোমরা আমাকে এবং বোর্ডকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা আসছি, ব্যাংকের শ্রেণী বিভাগ জানলাম, এখন আমরা একটু ধারণা লাভ করব কেন্দ্রীয় ব্যাংকটা কি, বাণিজ্যিক ব্যাংক কি এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলছি, এই তিনটার নাম বলছি, নামগুলো কি করে বা এদের এদের সম্পর্কে বা বলতে আমরা কি বুঝি। তাহলে এসো আমরা প্রথমে আসি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। আমি একটু লিখিয়ে দিতে, আমি আমি শ্রেণী বিভাগের এই দিকটা মুছে দিয়ে শুধু এখন কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটু আলোচনা করি। এটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকটা কি? দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংক সমূহকে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একটাই তার নাম, অপর নাম কি? বাংলাদেশ ব্যাংক। দেশের সার্বিক দেশে যতগুলো ব্যাংক ব্যবস্থা আছে সব ব্যাংক ব্যবস্থাকে এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। তারপর দেশের কাগজি মুদ্রার প্রচলন করে থাকে, সরকারের প্রতিনিধি এবং সরকারকে আর্থিক পরামর্শদাতা হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তাহলে আমরা বুঝতে পেরেছি কেন্দ্রীয় ব্যাংক কি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানকারী ব্যাংক। প্রতিষ্ঠানকারী একটি ব্যাংক, আর এর গুরুত্বপূর্ণ দিকটা লিখছি, এর নাম কি? বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম কি? বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটা কি করে? সরকারকে আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে এবং সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, কাগজি মুদ্রাও প্রচলন করে থাকে। এইবার
এবার আসো আমরা জানব বাণিজ্যিক ব্যাংক। আমি একটু মুছে দিচ্ছি এখানটায়, আমি লিখছি বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। সাধারণত এই বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। আমি আবারও বলছি যে বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ব্যাংকটা তার বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে কিন্তু স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এখন আমাদের জানতে হবে, আমরা তো একটু আগে জানলাম যে কেন্দ্রীয় ব্যাংকটা কি, কেন্দ্রীয় ব্যাংকের একটা নাম আছে যার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেরকমই বাণিজ্যিক ব্যাংক অনেকগুলো রয়েছে, আমরা বাণিজ্যিক ব্যাংকের নামগুলো জানি। আমি নাম কিছু কিছু নাম বলবো, কিছু নাম লিখে দেবো, তোমরা মনে রাখবে, বইয়ের মধ্যে আছে। সেগুলোর মধ্যে হচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, আর অনেক বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানলাম। এবার এসো এটা কি, বিশেষ লক্ষ্য অর্জন করবার জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে, এর কিছু কার্যক্রম রয়েছে, এর যে বিশেষ লক্ষ্য আমি আবার একটু লিখে দিই যাতে তোমাদের মনে থাকে। বিশেষ লক্ষ্য অর্জন, এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠানটার মেইন উদ্দেশ্যটা কি, বিশেষ লক্ষ্য অর্জন। আর বিশেষ লক্ষ্য অর্জনে কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে বলে একে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। আমরা কেন্দ্রীয় ব্যাংকের একটা নাম জেনেছি, বাণিজ্যিক ব্যাংকের অনেকগুলো নাম জেনেছি, এখন এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি। শিল্প ব্যাংক পাচ্ছি কি, শিল্প ব্যাংক, শিল্পের উন্নয়নের জন্য এই ব্যাংক কাজ করে থাকে, ঠিক আছে। তারপর আমরা পাচ্ছি কৃষি ব্যাংক, এটা কৃষির উন্নয়নের জন্য ব্যাংক কাজ করে থাকে। তারপর আমরা পাচ্ছি গৃহ ঋণ, গৃহ নির্মাণ, ঋণ দান সংস্থা, গৃহ নির্মাণ ঋণদান সংস্থা। আমরা দেখতেই বুঝতে পারছি শিল্প ব্যাংক কেন গঠিত হয়েছে, শিল্পের উন্নয়নের জন্য শিল্প ব্যাংক গঠিত হয়েছে, কৃষি ব্যাংক কেন গঠিত হয়েছে, কৃষির উন্নয়নের জন্য হয়েছে। ঠিক একইভাবে গৃহ নির্মাণ ঋণদান সংস্থা হয়েছে, যখন ঘর বাড়ি তৈরি করা হবে তার জন্য যে ঋণ প্রদান করা হয় সেই জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা গঠন করা হয়েছে। আর এরপরে আসছি আমরা সমবায় ব্যাংক, সমবায় কার্যক্রমে হ্যাঁ ঋণদান করা এবং সকলকে একত্রীভূত করে একই সমান মনোভাব সম্পন্ন হ্যাঁ যে একটা আমরা কর্মসূচি বা কাজ করে থাকি সেটা হচ্ছে, বা ঋণদান করা হয়ে থাকে সেটা হচ্ছে সমবায় ব্যাংক। অর্থাৎ সমবায় কার্যক্রমে ঋণদান এবং জনগণকে সমবায়ী মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে এই সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ আসছি আমরা বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে, গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার নাম আমরা ছবিতে দেখেছি, আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি, ছবিতে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা শুরু থেকে যদি দেখি, আমরা ব্যাংক সম্পর্কে ধারণা পেলাম, সাধারণ ব্যাংক কি আর অর্থনৈতিক ভাষায় ব্যাংক কি, তারপরে আমরা ব্যাংকের শ্রেণীবিভাগ জানলাম, উদ্দেশ্য কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকে কি বলা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকের কতগুলো নাম জানলাম, আবার বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি সেই সম্পর্কেও একটা ধারণা পেলাম। এখন আমরা একটু বিস্তারিতভাবে যাব। তাহলে প্রথমে আসি, যদি শ্রেণীবিভাগ আলোচনা করি, তাহলে শ্রেণীবিভাগের পর্যায়ক্রমে আমাদের প্রথম এক নম্বর থাকে কেন্দ্রীয় ব্যাংক, যার অপর নাম হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক তোমরা হয়তো বলবে যে টিচার আপনি তো একটু আগে আমাদেরকে বললেন যে কেন্দ্রীয় ব্যাংক ধারণা দিলেন, এখন আবার অতিরিক্ত কিছু আছে? অবশ্যই আছে। সেটা হচ্ছে আমরা তো ধারণা পেলাম বিষয়টা কি, এখন কেন্দ্রীয় ব্যাংক কি বললো তার হবে না, সে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাজটা কি, সে কি কাজ করে, কাজ তো জানতে হবে তাই না? তাহলে আমরা আসুন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীতে যাই। আমাকে কি দেখা যাচ্ছে, আমাকে এবং বোর্ড সহ তোমরা কি খেয়াল করো, অনেক সময় অস্পষ্ট আসতে পারে, তোমরা একটু মানিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। ফার্স্ট কাজ কি, আমরা কতগুলো পয়েন্টসে ভাগ করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমরা যখন করব। অনেক সময় আমরা না অনেক ইলাবোরেট সাব মানে বিষয়গুলোকে আমরা কিন্তু মানে শর্ট আপ শর্ট করে নিলে আমাদের খুব স্মৃতিতে থাকে, তাই আমরা পয়েন্টস আকারে করি, আমরা কিন্তু খুব ভালো করে লিখতে পারবো। তাহলে প্রথম পয়েন্টসটা কি, গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। তোমরা খাতায় সবাই লিখে নাও, তাই লিখে নিতে পারো, পরবর্তীতে তোমরা এটা গুরুত্বপূর্ণ নোটগুলো পাবে। গুরুত্বপূর্ণ কাজ আমি সংক্ষিপ্ত করে লিখছি এখানে, গুরুত্বপূর্ণ কাজ আমি যা যা বলবো তোমরা একটু মনে রাখবে এবং বইয়ের সাথে মিলিয়ে আমার আলোচনাটা দেখবে। কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ আমরা কাজটা একটু দেখতে পাই, সেটা হচ্ছে ফার্স্ট কাজ, দেশের কাগজি মুদ্রার প্রচলন এবং মুদ্রা ব্যবস্থাকে স্থিতিশীল রাখা। আবারও বলছি কেন্দ্রীয় ব্যাংকের আমি প্রথম পয়েন্ট যেটাকে আমি আমি তোমরা যদি মনে করো যে আমি এখানে স্টার চিহ্ন না দিয়ে এক দুই করে মনে রাখি যে টিচার এতটা পয়েন্ট কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আছে, হ্যাঁ এটা অবশ্যই আমরা এক দুই করে শিখতে পারি, কিন্তু পরীক্ষার খাতায় আমরা এখন তো নবম দশম শ্রেণীর ছাত্র, আমরা সেইভাবে করে এক দুই করে লিখবো না, আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি, প্রতীক ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কাগজি মুদ্রা প্রচলন করে থাকে এবং মুদ্রা ব্যবস্থাকে স্থিতিশীল রাখে। তারপর কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যুকৃত যে মুদ্রা সেটা দেশের বিহিত মুদ্রা। আমি এই কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি বলবো। বিহিত মুদ্রা, তোমাকে প্রশ্ন দিতে পারে যে বিহিত মুদ্রা কি, ঠিক আছে, এক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বিহিত মুদ্রা কি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যুকৃত মুদ্রাই হচ্ছে বিহিত মুদ্রা। মুদ্রার অভ্যন্তরীণ এবং বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব পালন করে কে, কেন্দ্রীয় ব্যাংক। তারপর দেখছি কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক, সরকারের প্রতিনিধি হিসেবে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারকে কি, সরকারের দেনা পাওনা আদায় করে এবং বিভিন্ন খাতে সরকারকে সরকারকে সেই দেনা পরিশোধ করে থাকে। আমি আবারও বলছি কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক, সরকারের প্রতিনিধি হিসেবে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে থাকে। তাহলে ফার্স্ট একটা আমরা পয়েন্ট পেলাম, গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমরা আরেকটা দেখছি, দু নম্বর, হিসাব নিকাশ ও ব্যবস্থাপনা। এগুলো কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ, হিসাব নিকাশ ও ব্যবস্থাপনা। আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি,
দেখছি কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে, হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখছি কেন্দ্রীয় ব্যাংক অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ব্যবস্থাপনা করে থাকে, সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে আর প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক পরামর্শ দিয়ে থাকে। আমি আবার বলছি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ব্যবস্থাপনা করে, সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক পরামর্শ দিয়ে থাকে। এরপর আসছি আমরা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা কাজ, সকল ব্যাংকের ব্যাংক। প্রশ্ন অনেক সময় আসতে পারে যে সকল ব্যাংকের ব্যাংক ধারণাটি ব্যাখ্যা কর। আমরা একটু বুঝতে এমনি দেখলে আমরা বুঝতে পারি যে সকল ব্যাংকের ব্যাংকটা কি, ঠিক আছে? সকল ব্যাংকের ব্যাংক বলতে আমাদের মাথা, আমরা বলি না ঘরের মধ্যে পিতা আমাদের সবার মাথার উপরে ছাতা, হ্যাঁ সেরকম। এটা দেখলে আমরা বুঝতে পারছি সকল ব্যাংকের ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংক তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে আর কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাকে বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, তাদের নির্দিষ্ট মূলধনগুলো জমা রাখে এবং বা বিভিন্ন ব্যাংক ঋণ যেগুলো পায় সেগুলো জমা রাখে এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কিভাবে? এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে। এটাকে এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক, অর্থাৎ সবার ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকের টাকাগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে জমা থাকে। তারপর আসছি আমরা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ, তাদের এরপরের পয়েন্টসটা হচ্ছে প্রধান কাজ। দেখো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজটা কি, ঋণ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমরা যদি শুধু ঋণ নিতেই থাকি তাহলে ঋণগ্রস্ত হয়ে যাব। ঋণটাকে কন্ট্রোল করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক দ্বারা প্রদত্ত ঋণ মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে ঋণগুলো দেয়, ঋণগুলো আমাদের বিভিন্ন অংশ থেকে নেয়, সেগুলো মোট যোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে কিন্তু মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে, খেয়াল করে দেখো, অতিরিক্ত যখন আমরা ঋণ নিয়ে ফেলি তখন মোট অর্থের পরিমাণ যখন বেড়ে যায় তখন একটা খুব অবস্থা খারাপ হয়, সেটা মুদ্রাস্ফীতি দেখা দেয়। হ্যাঁ, এই ব্যাংক দেশের মোট মুদ্রার যোগানের চাহিদা, মোট চাহিদা এবং যোগানের সামঞ্জস্য বিধান করে স্থিতিশীল বজায় রাখার চেষ্টা করে আর মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বা এড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে। তারপর আসছি সর্বশেষ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা কেন বলা হয়, আমরা একটু আগে বললাম যে সকল ব্যাংকের ব্যাংক, তাহলে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলার একটাই কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং বিভিন্ন উৎস থেকে যখন অর্থ না পায় তখন বিভিন্ন উৎস থেকে অর্থ না পেয়ে বা গ্রহণে ব্যর্থ হলে তখন কি করে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে শরণাপন্ন হয়। আমরা সাধারণত দেখি যে বিভিন্ন সময়ে ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যায়, নিজে রোজগার করবার চেষ্টা করে, যতই ছেলেমেয়েরা বড় হয় না কেন বাবা মার কাছে ঠিক ফিরে আসে, মা আমাকে একটু দাও। তো বাবা মা, আমি একটা উদাহরণ দিলাম, এটা কেন্দ্রীয় ব্যাংক মাথা। তো বাণিজ্যিক ব্যাংকগুলো সে ঠিক একই অবস্থা হয়, বিভিন্ন উৎস থেকে অর্থ ঋণ না পেলে বা উৎস থেকে ঋণ না পেলে যে বা গ্রহণ করতে ব্যর্থ হলে তখন কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে এবং আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। তারপর আমরা আরেকটা পয়েন্টে আসছি, আমি এখানে একটু এই জায়গাটা মুছে দিচ্ছি। খেয়াল করে দেখো আন্তঃব্যাংক দেনা পাওনা মেটানো, ৬ নাম্বার আন্তঃব্যাংক
দেনা পাওনা মিটান। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস, ভালো করে খেয়াল করো ক্লিয়ারিং হাউস। আমি পূর্বেও বলেছিলাম বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কিছু বিষয় তথ্য নির্ভর, আমাদের তথ্যের উপর ভিত্তি করে পড়াশোনা করতে হবে, একটু কথাটা বেশি বলতে হচ্ছে। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর, ক্লিয়ারিং হাউসের একটা অপর নাম আছে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয়। রেগুলারলি অনেক ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক রকমের লেনদেন হয়ে থাকে, সেগুলোর জন্য কি হয় দেনা পাওনার সৃষ্টি হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে, সেগুলো বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃ ব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে। এরপর আসছি মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা, সাত নম্বর পয়েন্টে যাই। মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার বিভিন্ন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন গবেষণা পরিচালনা করা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে কিন্তু এই মুদ্রা নির্দিষ্ট বিনিময় হার সেগুলো পরিচালনা করা হয়ে থাকে। এরপর একদম সর্বশেষ জায়গায় চলে এসেছি, যেটাকে বলা হচ্ছে বিবিধ কাজ অর্থাৎ অন্যান্য কাজ, কেন্দ্রীয় ব্যাংকের বিবিধ কাজ। প্রথমে বলেছি কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশের মাথা, আমাদের আর্থিক সর্বোচ্চ প্রতিষ্ঠান। সেখানে দেখছি নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে, স্বর্ণ রৌপ্য মূল্যবান হ্যাঁ ধাতু এবং উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা কেন্দ্রীয় ব্যাংক মূলত কাজ করে থাকে। তাহলে আমরা টোটালি একটা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানলাম। আমরা প্রথমেই জেনেছি ব্যাংক কি, আমরা ছবি দেখলাম, ছবির মাধ্যমে অনুমান করতে পারলাম ব্যাংক আলোচনা করব। তারপর ব্যাংকটা কি দেখতে পেলাম, ব্যাংকের শ্রেণীবিভাগ দেখতে পেলাম, তিনটা ব্যাংক সম্পর্কে ধারণা পেলাম, এবং সবার প্রথম কেন্দ্রীয় ব্যাংক কি তার কাজগুলো সম্পর্কে আমরা জানলাম। তোমাদের এই বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন আমি পরবর্তীতে আমার এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা পেয়ে যাবে, আমি সেখানে ছবি আকারে দিয়ে দেব, তোমরা সেখান থেকে জানবে। পরবর্তী ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে এবং চেষ্টা করব বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকটাও আলোচনা করে দিতে। পরবর্তীতে এটার জন্য তোমাদের টোটাল সার্বিক বিষয়ে একটা সৃজনশীল যাবে। আর আমি আবারও বলছি যে আমি যে পড়ানোর কাজকে করিয়েছি বা আলোচনা করেছি, তোমরা সেটা বইয়ের সাথে এবং আমার আলোচনার সাথে ভালো করে সামঞ্জস্য রেখে প্রতিটা লাইন বা লাইন পড়বে এবং সেটা আত্মস্থ করবে, সেই আমি শুভকামনা জানাই। আমি আবারও বলছি পড়াশোনা অবশ্যই করব, সার্বক্ষণিক পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। তোমার যদি কিছু অংশ তুমি সময় যদি রুটিন করে পড়াশোনা করো তাহলে তোমার পরবর্তীতে তোমার কাজে আসবে। আর আমরা যখন অবসরে থাকি তখন আমরা কী করবো, আমরা যা যা জানি বিভিন্ন জিনিস বানানো, গান জানা, ছবি আঁকা, এগুলো আমরা অবশ্যই চর্চা করব, সেই সাথে আমরা যে পড়াশোনা করব সেগুলো হাতে লিখব, আর বাবা মার কথা শুনবো, ঠিক মতো খাওয়া দাওয়া করবো, হাত পরিষ্কার করবো, বাইরে বেরোবো না। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।